ঘুম পেয়ে গেছে জামাইয়ের। দেখতে বলছি ধানি লঙ্কা ভুলবার বলছে সকাল ধানি লঙ্কা কিন্তু সেটাই 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 স্টুপিড লজে না ওখানে একটা কাপেল তারা দাঁড়িয়ে চুমু খাচ্ছে, তো আমিও শুরু করেছি বৌমা ষষ্ঠী। এগুলো হয়ে গেলে দাদা বলেছি যে পাঞ্চিং ব্যাগটা তাড়াতাড়ি লাগাতে। হ্যাঁ চাকরাসোড়া বন্ধুরা, গুড মর্নিং, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 4 তারিখ আর আজকে শনিবার, তো আজকে 4 তারিখ আর এখন আমি জিমের দিকে যাচ্ছি, তো চলো জিমে যাই আর যেতে যেতে বাকি কথাটা হবে। এই যে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক একটু সাইডে ব্যাক সাইডে যেখানে গাড়িটা যাচ্ছে ওখানে একটা কাপেল, এখন কটা বাজে, এখন 5:35 থেকে 5:40 এরকম হয়েছে সময়। ওখানে একটা কাপেল তারা দাঁড়িয়ে চুমু খাচ্ছে, আর যারা এখান থেকে যাচ্ছে যাওয়া আসা করছে তারা গালাগালি দিতে দিতে যাচ্ছে, বলছে শালা সকালবেলা মরণ হয় না, সকালবেলা এইসব শুরু করে দিয়েছে, নিজেদের ঘর নেই। তো যাই হোক, আরে ভাই ওরা কাপেল, কে বোঝাবে ওদেরকে বলো। তো যাই হোক, সকাল সকালে এইসব এখন হচ্ছে। তো যাই হোক, আমি এবার জিমের দিকে যাব। তো এখন জিমে চলে এসেছি, এবার জিমের ভেতরে যাই। গুড মর্নিং, এই লাইটটা জ্বালাওনি কেন? লাইটটা সুইচ কোথায় গেলো? কি লাইট লাগিয়ে যাবে, দামি লাইট, তুমি বলছো লাইট চোখে লাগছে? সকাল সকালে শুরু করে দিই, হ্যাঁ ভিডিও ফিডিও বানিয়ে নিচ্ছে, ভাইরাল করে দেবো তোমাকে। তুমি এসে এই বাচ্চা ছেলেমেয়েদেরকে মারামারি করছি, এই মেশিনগুলো কোথায় গেলো? তুই মাছ বাচ্চা রে, তাহলে না তো কি দেখতে বলছি ধানি লঙ্কা ভুলবার বলছে সকাল ধানি লঙ্কা কিন্তু এইগুলো কোথায় গেল? নিয়ে চলে গেলে বললে না কিছু, আমরা কি করবো? কিছু মেশিন ছিল এখানে দেখছি নেই, নিয়ে চলে গেছে। এসি চালিয়েছিল, বন্ধ করে দিয়েছে এসি? এসি বন্ধ করে দিয়েছে, চলছিল মনে হচ্ছে। যাক এসি এসি লাগিয়েছে, নতুন লাগানো হয়েছে, এই লাইট ফাইটগুলো লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে এখন। মানে জিমটা আগের মতো আর নেই, আগে সব ছিল না, কিন্তু হঠাৎ এখন আজকে এসে দেখছি এগুলো নেই, অনেক মেশিন ছিল যেগুলো নিয়ে চলে গেছে, রিপেয়ারিং হচ্ছে। যাই হোক, নিচে তো মোটামুটি 2-3টে মেশিন নেই দেখলাম, নিয়ে গেছে। তো যাই হোক, আর এখানে এখানে ঠিক আছে সব কিছু, এখন নতুন সেটআপ তৈরি করেছে জিমে, ভালো লাগছে লাইট টাইট দিয়ে, বেশ সুন্দর। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি। প্লাস আগে এসি ছিল না, এখন এসি লাগিয়েছে, এই লাইটগুলো লাগিয়েছে, কালার চেঞ্জ করেছে, মেশিনগুলো রিপেয়ার করেছে, কিছু কিছু প্রবলেম ছিল তো এখন আগের থেকে অনেকটা ভালো করেছে। যাই আমার 3 তলায় যাই, এটা 2 তলায়, লাইটটা বন্ধ করে দিই, এখন কেউ আসেনি, তো বাকি যখন আসবে তখন লাইট জ্বালিয়ে নেবে, ফালতু ফালতু লাইটটা জ্বালিয়ে রাখি না আমরা কেউই, যতক্ষণ না ফ্লোর একদম থাকে। ওপরে একজন এসে গেছে অভিজিৎদা, তো অভিজিৎদা সবার সকালে আসে, মানে সবার প্রথমে আসে। এগুলো হয়ে গেলে তারপর বলেছি যে পাঞ্চিং ব্যাগটা তাড়াতাড়ি লাগাতে, অনেকদিন হয়ে গেছে পাঞ্চিং ব্যাগটা আমি মানে ইউজ করিনি। যাকে এখানে একটু হালকা ওয়ার্কআউট করে নিই, একটু স্কিপিং ওয়ার্ম আপ টেকনিশিয়ান। তো জিম থেকে বেরিয়ে গেছি, এখন এখন প্রায় 8:15 হয়ে গেছে, আজকে আবার স্টিম বাথ নিয়েছি, সেই কারণে দেরি হয়েছে একটু, মানে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো এবার বাড়িতে যাওয়ার পালা, আর আজকে 4 তারিখ, কালকে জামাই ষষ্ঠী, কালকে 5 তারিখ। তো আমি ঠিক করেছি যে জামাইদের যদি ষষ্ঠী হয়, মানে জামাই ষষ্ঠী হয়, তাহলে বৌমা ষষ্ঠী কেন না, তো আমিও শুরু করেছি বৌমা ষষ্ঠী। মানে আজকে সুপর্ণাকে আসতে বলেছি, সুপর্ণা আসবে, আর বোন এসছে রিয়া, ও বাড়িতে অলরেডি সকালে চলে এসছে, কাছেই থাকে, আর সুপর্ণা আজকে আসবে, তো বাকিটা দেখা যাক। জামাইয়ের
সেটাই 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 স্টুপিড লজেন্স না, হুম 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 না নাকে একটু দিয়ে দাও। খেয়ে নাও।